মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে মন্তেশ্বর সমিতির পক্ষ থেকে ব্যবস্থাপনায় রাখি বন্ধন উৎসব 2022 পালন করা হয়। আজ সকাল 10টায় মন্তেশ্বর ব্লকে কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত ওসি কুণাল বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আহমেদ হোসেন শেখ, সভাপতি প্রতিমা সাহা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান, রাখি বন্ধন উৎসবের তাৎপর্য পর্যালোচনা ও পথচালিত উভয় সম্প্রদায়ের মানুষদের নবদ্বীপ বর্ধমান মেমোরি কাটোয়া রুটির বাসের যাত্রী সহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের এবং ডিউটি কর্তব্যরত পুলিশের রাখি পরিয়ে লাড্ডু খাওয়ানোর মধ্য দিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে মন্তেশ্বর ব্লক যুব আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আহমেদ হোসেন শেখ এই দিনটিকে সংহতি দিবস ও সম্প্রীতি বার্তা দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করেন। আজকে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির বিডিও অফিসের তত্ত্বাবধানে আজকে আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভানেত্রী এবং আমাদের বিডিও সাহেব, ওসি সাহেব, সমস্ত প্রধান উপপ্রধান, পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, কর্মকর্তাদের নিয়ে আজকে আমরা যে রাখি বন্ধন উৎসব আমাদের এখানে মন্তেশ্বর বাস স্ট্যান্ডে, এই কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে আমরা অনুষ্ঠিত করছি। কাদের কাদেরকে নিয়ে এই রাখি উৎসব পালন করছেন? কাদের কাদের আমাদের দুই পথচারী যারা আছে এবং যারা বাসে টোটো বিভিন্নভাবে এবং বাস স্ট্যান্ডে প্রচুর সংখ্যক, আমার কুসুমগ্রাম বাজার এমন একটা বাজার, পাঁচমাথা মোড়, বর্ধমান কাটোয়া, কৃষ্ণগড়, নবদ্বীপ এবং মেমারি, মন্তেশ্বর সবারই কেন্দ্রবিন্দু হচ্ছে কুসুমগ্রাম বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডে বিভিন্ন এলাকার মানুষ উপস্থিত হয়েছেন, সমগ্র এটা উদযাপন করছে। এই রাখি বন্ধন উৎসব এটা কি সরকারিভাবে হচ্ছে? সরকারিভাবেই তো, সরকারিভাবে কি বার্তা দিচ্ছেন মানুষকে? সাম্প্রীতির বার্তা দিচ্ছি, ঐতিহ্যের বার্তা দিচ্ছে। মন্তেশ্বরে আজ পর্যন্ত কোনোদিন আমাদের সাম্প্রদায়িক কোনোদিন এখানে দেখবেন যে সাম্প্রদায়িক কোনোদিন আমাদের এখানে গণ্ডগোল হয়নি, তার নাম হচ্ছে মন্তেশ্বর। সারা পশ্চিমবাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিমবাংলাকে ঠান্ডা রেখেছেন সেটাও আমাদের মন্তেশ্বর গোলক মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি তার ব্যতিক্রম। আজকের সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে যে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে এবং এই দিনটিকে সংস্কৃতি দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেইটিই আমরা মন্তেশ্বর ব্লকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এবং আমাদের দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত করলাম। কোন দপ্তর থেকে পালন করলেন? এটি পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর থেকে পালন করা হয়। এই রাখি উৎসবে কে কে উপস্থিত ছিলেন? আজকে রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি মহাশয়া, মাননীয় সহসভাপতি মহাশয়, মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মন্তেশ্বর ব্লক, সকল কর্মাধ্যক্ষবৃন্দ এবং পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যবৃন্দ এবং থানার এবং মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয়। এই রাখি উৎসব কাদের নিয়ে করলেন? এই রাখি উৎসব করা হলো সব সাধারণ মানুষদের নিয়ে, কারণ এইটি সাধারণ মানুষের কাছে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিচ্ছে এবং সেই উদ্দেশ্যে সকল সাধারণ মানুষ যারা এলাকার বাসিন্দা তাদেরকে আমরা আহ্বান জানিয়েছিলাম। কোথায় করলেন? এটি করা হলো কুসুমগ্রাম বাজার সংলগ্ন যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে। এটি একটি জনবহুল এলাকা এবং সেখানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। আজকে অনুষ্ঠানে প্রায় 200-250 মানুষের সমাগম হয়েছিল। এর মধ্যে কি বার্তা দিচ্ছেন? এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দপ্তর থেকে যে বার্তাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে মানুষের মধ্যে যে বিভেদ বা যে সাম্প্রদায়িকতার যে বীজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেইটি যাতে সমূলে উৎপাটিত হয় এবং প্রতিটা মানুষের মধ্যে যাতে সৌহার্দ্য, সম্প্রীতি, ঐক্য গড়ে ওঠে সেই বার্তাটাই আমরা দপ্তর তরফ থেকে দিচ্ছি। ইয়ার এন্ড শপিং ফেস্টিভ্যালে চলছে অভাবনীয় ফ্রি শপিং। পেয়ে যাবেন 200 টাকার ইনস্ট্যান্ট ফ্রি শপিং মাত্র 1500 টাকার কেনাকাটায়, 500 টাকার ইনস্ট্যান্ট ফ্রি শপিং মাত্র 3000 টাকার কেনাকাটায়, আর পেয়ে যান 1000 টাকার ইনস্ট্যান্ট ফ্রি শপিং মাত্র 5000 টাকার কেনাকাটায়। এই উইন্টারে 17ই ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি ইনস্ট্যান্ট ফ্রি শপিং একমাত্র স্টাইল বাজারে।
ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন আরভিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট, B2/245 কল্যাণী আরভিজে বসন্ত বাবু রোড কাঁচড়াপাড়া, কলেজ মোড় কসমো বাজারের পাশে, চৌধুরী অ্যাপার্টমেন্ট। যোগাযোগ করুন আরভিজে উদ্যোগ, 96/99 বাস স্টেশন রোড কাঁচড়াপাড়া, উত্তর চব্বিশ পরগনা সতীশ নদী রোড। আমাদের ফোন নম্বর 9836004059।